আমার প্রিয় ছাত্র ছাত্রীরা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে আজকের ভিডিওটা আমি কী এনেছি জীবন বিজ্ঞানের লাস্ট মিনিটের সাজেশন তোমাদের পাঁচ নম্বরের ছটি প্রশ্ন লিখতে হয় পাঁচ ছয় তিরিশ আজকের এই ভিডিওতে একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্নগুলো থাকবে এই উত্তরগুলো তোমাদের প্রত্যেকেরই তৈরি করা আছে যে প্রশ্নের উত্তরগুলো তৈরি করা নেই এই কয়েক দিলে অবশ্যই তৈরি করে নাও কারণ হচ্ছে এই সাজেশন থেকে কিন্তু তিরিশ নাম্বার তোমাদের হাতের মুঠোতেই থাকবে আমরা যে সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করি তো এই সাজেশনগুলো কিন্তু আমাদের কোচিং সেন্টারে স্যাররা প্রস্তুত করে এই সাজেশনটাই কিন্তু আমাদের কোচিং এর স্টুডেন্টরাও কিন্তু পড়ছে তাই বুঝতে পারছো সেটাও কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু ইউটিউবে আপলোড করি এবং চেষ্টা করি যে তোমরা প্রত্যেকে একটি ভালো রেজাল্ট করো তোমরা কিন্তু অনেকেই ভাববে যে দু একটা প্রশ্ন যদি পড়ি জীবনবিজ্ঞানে কি কমন পাওয়া যাবে যদি এরকম ভেবে থাকো তাহলে কিন্তু একদম ভুল বিজ্ঞানের ম্যাক্সিমাম প্রশ্ন তোমার দেখো যে টু প্লাস থ্রি বা ওয়ান প্লাস টু প্লাস টু এই ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে বইটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে কিন্তু সব কটা প্রশ্ন কিন্তু লেখা যায় তা আজকে যে বড় প্রশ্নগুলো আমি এনেছি সেইভাবেই কিন্তু আমরা তৈরি করেছি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অঙ্ক কিন্তু আমরা আপলোড করে দিয়েছি যে অর্ধেক চ্যাপ্টার বাদ দিয়ে আমি সেই বাদ দেওয়ার পরও কিন্তু কিভাবে পাবে সেই সাজেশনটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবে উপপাদ্য উপপাদ্য কিন্তু প্রত্যেকেই জানো তোমরা এবছরে যে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ওদেরকে চৌত্রিশ বিয়াল্লিশ একচল্লিশ এর মধ্যে আসবে কিন্তু যদি ঘুরে যায় যদি না আসে তখন কোন আসতে পারে এর জন্য কিন্তু ভিডিও আপলোড করেছি উপপাধ্যের লাস্ট মিনিটের সাজেশন তোমরা অবশ্যই ভিডিও দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করি ঠিক আছে তো চলো আমরা সাজেশানটি শুরু করি মাধ্যমিক দু হাজার চব্বিশ জীবনবিজ্ঞান সাজেশান একদম লাস্ট মিনিট সাজেশন জাস্ট একবার তোমরা দেখে যাও আশা করা যায় এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে না তোমরা সাজেশানটা শুধু একবার দেখো প্রশ্নের মান পাঁচ তোমাদের ছটা প্রশ্ন লিখতে হয় পাঁচ ছয় তিরিশ এই প্রশ্নগুলো একবার দেখে যাও আশা করা যায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের তৈরি করাই রয়েছে যেগুলো তৈরি করা নেই একবার তৈরি করে নাও তিরিশ নম্বর তোমাদের হাতের মুঠোয় একদম অধ্যায় ভিত্তিক সাজেশনটি তৈরি করা হয়েছে প্রথম অধ্যায় কি কি আছে অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় দেখো এক নম্বর প্রশ্ন কী আছে একটি আদর্শ পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দিয়ে দেখো র্যানভিয়ারের পর্ব ডেনড্রন সোয়ানকোস মাইলেনশিট নিজলদানা প্রান্তপুরুষ এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে দু নম্বর দেখো সরল প্রতিপত্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো কী করবে কোষ দেহ কেন্দ্রীয় নালী বস্তু ধূসর বস্তু অ্যাডজাস্টার নিউরন এই দুটো প্রশ্ন যদি প্রথম অধ্যা থেকে তোমরা দুটো ছবি এঁকে যাও তাহলে পাঁচ নম্বর শিওর পাচ্ছ বোঝা গেছে তিন নম্বর প্রশ্ন চাপ কাকে বলে একটি সরল প্রতিপত্ত চাপের বিভিন্ন অংশগুলির নাম লেখো একটি প্রতিপত্ত চাপের সাহায্যে কীভাবে প্রতিপত্ত ক্রিয়া ঘটে তা উল্লেখ করো চার নম্বর একটি আদর্শ গঠন চিত্রসহ বর্ণনা করো পাঁচ বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে আলোচনা করো ছয় মানবচক্ষুর বিভিন্ন অংশে অবস্থান বৈশিষ্ট্য কাজ উল্লেখ করো সাত পিটুইটারি গ্রন্থির অবস্থান এবং এই গ্রন্থি থেকে খরিত হরমোন ও তাদের লক্ষ্য কোচগুলি লেখো সাতটা প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো এর বাইরে কিছু আসার মতো নয় যদিও তোমাদের কারোর মনে হয় একটু ভয় লাগে কিছু এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের এই প্রথম থেকে দেখে কী কী এক কৃষিক্ষেত্রে অক্সিন হরমোনের প্রয়োগ আলোচনা করো দুই হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কী উদাহরণসহ ব্যাখ্যা করো তিন সাইন্যাপস কি এর অবস্থান গঠন ও কাজ আলোচনা করো চার দ্বিপদ গমন কাকে বলে এর সাথে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো পাঁচ প্রাণী হরমোনের বৈশিষ্ট্য আলোচনা করো ওকে দ্বিতীয় অধ্যায় দেখে নেব জীবনের প্রবাহ মানতা এখান থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন দেখে নাও একটি আদর্শ ক্রোমোজমের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কী কী করবে ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার মুখ্য খাঁচ আর গৌণ খাঁচ দু নম্বরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কি কি করবে পরাগ নালী গর্ভদণ্ড নির্ণিত কোষ সহকারী কোষ গর্ভমুণ্ড ডিম্বাশয় অর্থাৎ দ্বিতীয় আধা থেকেও দুটো ছবি দিয়েছি ভালো করে এঁকে যাও প্রথমের দুটো এবং এই দুটো তিন নম্বরের প্রশ্ন বিভিন্ন প্রকার অঙ্গজ জনন পদ্ধতি আলোচনা করো চার জনুক্রম বলতে কী বোঝায় ফার্নের জনুক্রম আলোচনা করো পাঁচ যৌন জনন কাকে বলে যৌন জননের গুরুত্ব লেখো যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো তিন ধরনের অযৌন জনন পদ্ধতি উদাহরণ দাও ছয় মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ মেটাফেজ ও টেলোফেজ দশার বর্ণনা দাও ছ নম্বরের প্রশ্ন হচ্ছে মাইডোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের মেঠা পেস ও টেরোপেস দশা বর্ণনা সাত ক্রোমোজমের গঠন চিত্রসহ আলোচনা করো সাত নিষেক কাকে বলে সপুষ্প উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো এক্সট্রা প্রশ্ন দুটো দিয়েছি এখানে এক জীবের বৃদ্ধির দশাগুলি ও মানব বিকাশের দশাগুলি আলোচনা করো দুই পরাগযোগ কাকে বলে এর সাথে স্বপরাগযোগ ও ইথুর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখ ক্লিয়ার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ পাঁচটি প্রশ্ন দিয়েছি করতেই হবে এক হচ্ছে মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাজে বর্ণা করো মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিলেন ভালোভাবে প্রশ্নটি কিন্তু পড়তে হবে দু নম্বরে প্রশ্ন দেখো দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি কাকে বলে পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমার অবশ্যই এই দুটো প্রশ্ন ভালোভাবে কিন্তু পড়ে যেও তিন নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ কী এর সাথে থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি লেখো চার হচ্ছে হিমোফিলিয়া রোগ কী হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণগুলি লেখো পুরুষদের কেন হেটেরো গ্যামেটিক লিঙ্গ বলে আর পাঁচ নম্বর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে ব্যয় করো তো এই অথা থেকে তো একটি প্রশ্ন আসবেই এই পাঁচখানা বড় প্রশ্ন পড়ে যাও সেও ওর এখান থেকে একটা কমন পাবেই পাবে অথবা প্রশ্ন দূরে দিয়েছি যে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো আর দুই বর্ণান্দতার কারণ আলোচনা করো পিতা বর্ণান্দ্য ও বর্ণান্দতার বাহক হলে সন্তানরা কেমন হবে হয়ে গেল চার নম্বর অধ্যায় এখান থেকেও তোমরা একটি প্রশ্ন পরীক্ষা কমন পাবে এক বিভিন্ন প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তনের অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করো দুই প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও তিন ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ মতবাদদের ব্যাখ্যা করার জন্য মিলার ও উড়ের পরীক্ষাটি বর্ণনা করো এই তিনটে প্রশ্ন পড়লে এখানে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে আর নিম্নলিখিত অভিযোজনগুলো লেখো ক্যাকটাস সুন্দরী ফরিমনসা রুই মাছ পায়রা এবং উঠের আরবিস এর মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন আসবেই আসবে তিনটে এক্সট্রা প্রশ্ন দিয়েছে একবার দেখে যেও এক হচ্ছে ঘোড়ার বিবর্তন সম্পর্কে আলোচনা করো দুই জলজ অভিযোজনে রুই মাছের পটকা এবং খেচর প্রাণী হিসাবে পায়রার বায়ুথলি অভিযোজনগত বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো তিন হচ্ছে ডারুইনবাদ কাকে বলে ডারুইনবাদের মতবাদগুলি আলোচনা করো ঠিক আছে চার নম্বর অর্থাৎ পঞ্চম অধ্যায় এখান থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষায় দেয় তাই অধ্যায়টা ভালো করে পড়তে হবে পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ এবং অধ্যায়টাকেও কিন্তু ইজি এক নম্বর প্রশ্ন জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো ভালোভাবে পড়বে দুই জীববৈচিত্র্য হ্রাসের কারণ কী তিন দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে আর এক্সিডু সংরক্ষণের দুটি উদাহরণ দাও চার অ্যাজমা বা হাঁপানি রোগের কারণ লেখো জীববৈচিত্র্য রক্ষায় জেএফএমের ভূমিকা আলোচনা করো পাঁচ পিবিআর কি জীববচিত্র সংরক্ষণে এর ভূমিকা আলোচনা করো ছয় ভারতবর্ষে ব্যাঘ্র কুমির ও একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা অবলম্বন করা হয়েছে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি একটা এখান থেকে বিভিন্ন প্রকার টু ও এক্সিটিউ সংরক্ষণের উদাহরণ সহ আলোচনা করো দেখো এই ছিল আজকের সাজেশন সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কোন কোন বিষয়ে সাজেশান লাগবে সেগুলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো